আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জীবন ও জীবিকা নতুন আর একটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসের মধ্য দিয়ে তোমাদের জীবন ও জীবিকা দ্বিতীয় অধ্যায়টি শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পেশার রূপ বদল। তো দ্বিতীয় অধ্যায়ের 23 নম্বর পৃষ্ঠায় আমরা ঠিক এরকম একটি ছক পাব, যেখানে লেখা রয়েছে বক্স 2.1, এখানে লেখা রয়েছে পেশাজীবীদের তালিকা। অর্থাৎ এখানে তোমরা যে ছকটি দেখতে পাচ্ছ, এই ছকটিতে তোমরা বিভিন্ন পেশাজীবীদের তালিকা লিখবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি আসলে একটি দলগত কাজ, অর্থাৎ এই কাজটি তুমি ইন্ডিভিজুয়ালি বা একাকি করবে না, এই কাজটি করতে হবে তোমাকে তোমার দলের সদস্যদের নিয়ে। এখানে লেখাই রয়েছে, দেখো, ফিরে দেখা, শিক্ষকের নির্দেশনা মোতাবেক দলগত আলোচনার মাধ্যমে আমাদের চারপাশে আমরা যেসব পেশার মানুষের দেখা পাই তাদের কাজ বা পেশাগুলোর একটি তালিকা তৈরি করি। কাজটির জন্য নিচের বক্সটি ব্যবহার করি, প্রয়োজনে আরও ঘর যোগ করি। তো এই যে বক্সটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে মূলত আমরা সেই সকল পেশাজীবীদের তালিকাই উল্লেখ করব যাদেরকে আমরা আমাদের চারপাশে দেখে থাকি। আমরা কিন্তু আমাদের চারপাশে বিভিন্ন প্রকার পেশাজীবীদের দেখে থাকি, যেমন পুলিশ আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, রিক্সা চালক আছেন, কৃষক আছেন, মাঝি আছেন, জেলে আছেন, বিভিন্ন প্রকারের পেশাজীবীদের কিন্তু আমরা আমাদের চারপাশেই দেখতে পাই। তো এদের সম্পর্কে, এদের কাজ সম্পর্কে আমরা এখানে উল্লেখ করব। এটি কিন্তু খুবই সহজ, তোমরা চাইলে নিজেরাই এটি করতে পারো। তারপরেও তোমাদের এই কাজটিকে আমি আরও একটু সহজ করতে একটি পিডিএফ নোট তৈরি করেছি, যেটি দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে তোমরা এই উত্তরটি লিখতে পারো। তো চলো আমরা সেই পিডিএফ নোটটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেই পিডিএফ নোটটি। তো তোমরা ঠিক এভাবে তোমাদের মূল বইয়ের মতো একটি বক্স তৈরি করবে। তো আমি এখানে লিখে রেখেছি, দেখো, বক্স 2.1, পেশাজীবীদের তালিকা। তো আমরা এখানে সেই তালিকাগুলো দেখতে পাচ্ছি যে কোন কোন পেশাজীবীদের তালিকা আমরা এখানে উল্লেখ করেছি। প্রথমে আমি লিখেছি কৃষক, তিনি কি করেন, জমি চাষ করেন। ইলেকট্রিশিয়ান, তিনি কি করেন, বিদ্যুৎ সংক্রান্ত কাজ করেন। কামার, দা কুড়াল ইত্যাদি তৈরি করেন। কুমার, মাটির হাঁড়ি পাতিল তৈরি করেন। জেলে, মাছ ধরেন। দর্জি, কাপড় সেলাই করেন। গোয়ালা, দুধ দহন করেন। তাঁতি, কাপড় বোনেন। আরও কে কে আছে দেখো, হকার, পত্রিকা বিলি করেন। কাঠমিস্ত্রি, কাঠের আসবাবপত্র তৈরি করেন। শিক্ষক, পাঠদান করেন। ডাক্তার, চিকিৎসা সেবা দান করেন। স্বর্ণকার, গহনা তৈরি করেন। ডাকপিয়ন, চিঠিপত্র বিলি করেন। আরও কিন্তু অনেক পেশাজীবী রয়েছে আমাদের এই তালিকায়, তারা কে কে, নাপিত, চুল কাটেন। চালক, গাড়ি চালনা করেন। পরিচ্ছন্ন কর্মী, বাজার ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করেন। মুচি, জুতা সেলাই করেন। ধোপা, কাপড় ধৌত করেন। কাঠমিস্ত্রি, দালান কোঠা তৈরি করেন। স্থপতি, স্থাপনার পরিকল্পনা, নকশা ও নির্মাণ ব্যবস্থাপনার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। এরপর আরও রয়েছে উকিল, আইনি সেবা প্রদান করেন। ব্যাংকার, ব্যাংকিং সেবা প্রদান করেন। নার্স, সেবা দান করেন। ব্যবসায়ী, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করেন। সাংবাদিক, সংবাদ সংগ্রহ ও প্রচার করেন। এবং সবশেষে আমি লিখেছি প্রকৌশলী, প্রযুক্তিগত উন্নয়ন সাধন করেন। তো শিক্ষার্থীরা, তুমি দেখতে পেলে যে এখানে কিন্তু আমি অনেকগুলো পেশাজীবীদের তালিকা উল্লেখ করেছি, যেখানে আমি দেখিয়েছি প্রথমে তাদের পেশার নাম এবং তারপরে সেই পেশায় জড়িত হওয়ার পর তারা কোন কোন কাজগুলো করেন সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। তো তোমরাও ঠিক এভাবেই এই পেশাজীবীদের তালিকা এখানে উপস্থাপন করবে। আমি এখানে যেই পেশাজীবীদের কথা উল্লেখ করেছি এর বাইরে কিন্তু আরও একাধিক পেশাজীবী রয়েছে। তোমাদের মনে যতগুলো পেশাজীবীদের নাম আসে প্রত্যেকটি নাম তোমরা এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করে দিবে। শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটিতে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যে কীভাবে তোমরা এই বক্স 2.1 এটি খুব সুন্দরভাবে করতে পারো। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের মূল বইয়ের 29 নম্বর পৃষ্ঠায় যে ছকটি দেওয়া রয়েছে, অর্থাৎ ছক 2.1, অর্থনৈতিক খাতওয়ারি পেশা বা কাজের তালিকা, এই তালিকাটি আমি তোমাদেরকে করে দেখাবো। আমি চেষ্টা করবো খুব সুন্দরভাবে এবং সহজভাবে তোমাদেরকে এই তালিকাটি বুঝিয়ে দেওয়ার জন্য। তাই শিক্ষার্থীরা, আগামী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।